হলিউডে শোকের আবহ 79 বছর বয়সে এসে জীবনের প্রদীপ মুছে গেল বিশ্বের অন্যতম সেরা পপ তারকার মারা গেলেন গ্র্যামি জয়ী পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি তিনি রক ব্যান্ড ফ্লিটউড ম্যাকের গায়িকা এবং গীতিকার ছিলেন বুধবার 30 নভেম্বর হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ক্রিস্টিনের পরিবারের পক্ষ থেকে জানা যায় সামান্য অসুস্থ ছিলেন ক্রিস্টিন তার মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার আত্মীয়স্বজন থেকে শুরু করে গোটা হলিউড পাড়া ক্রিস্টিনের ব্যান্ডমেট স্টিফিনিক্স ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন কয়েক ঘন্টা আগে আমাকে বলা হয়েছিল যে 1975 সালের সেই প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার সেরা বন্ধুটি মারা গেছে আমি জানতামও না তিনি অসুস্থ ছিলেন আমি লন্ডনে যেতে চেয়েছিলাম তবে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল ক্রিস্টিন ম্যাকভির পুরো নাম ক্রিস্টিন পারফেক্ট ক্রিস্টিন ফ্লিটউড ম্যাক ব্যান্ডের বেসিস্ট জন ম্যাকভিকে বিয়ে করেন পরবর্তীতে 1970 দিকে এই ব্যান্ড দলে যোগ দেন 1977 সালে মুক্তি পাওয়া অ্যালবাম রিউমার্স তার সর্বকালের ব্যবসা সফল অ্যালবামগুলোর একটি এছাড়া ক্রিস্টিন 1988 সালে রক অ্যান্ড রোল হল অফ ফেম নামের ব্যান্ডের সঙ্গে যুক্ত হন 90-এর দশকে ব্যান্ড থেকে বেরিয়ে অনেকটা একাকি জীবন কাটিয়েছেন ক্রিস্টিন সঙ্গীতাঙ্গনে অসামান্য অবদান রাখায় তিনি যুক্তরাজ্যের ব্রিট অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন গান গাওয়ার পাশাপাশি তিনি গান লিখতেনও তার বিখ্যাত কিছু গানের মধ্যে উল্লেখযোগ্য হল লিটল লাইস এভরিওয়্যার ডোন্ট স্টপ এছাড়া ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করা তার আরও কিছু অ্যালবামের মধ্যে রয়েছে ক্রিস্টিন পারফেক্ট ও ক্রিস্টিন ম্যাকভি